হায় প্রিয়ান আসসালামু আলাইকুম সুলতানা মরিয়াম ব্লক থেকে আমি লিপি বলছি আশা রাখি যে যেখানেই আছেন নিরাপদেই আছেন আমরাও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আজকেও আমি আপনাদের সাথে আমার বার্থডে দুটো গিফট শেয়ার করছি এক দুটো আপনার চপার ছোটো মিনি চপার আর কি যেটা আমাদের কিচেনে খুবই হেল্পফুল একটা জিনিস কারণ বর্তমান সময়ে আমি সবাই কম বেশি এখন গার্লিক এবং আপনার জিঞ্জার মানে আদা রসুন যেটা এটা খেতে খুবই দরকার মনে করে তো এই সময়টার মধ্যে আসলে এই চপারগুলা খুবই দরকার দরকারি আমি এগুলি বার্থডেতে গিফট পেয়েছি যদিও আমার নিজের অনেক বছর আগের থেকেই আমি চপার ইউজ করি কারণ আমার একটা চপার আছে খুবই ভালো তো এগুলিও আমি এগুলির মধ্যে আমি একটা ইউজ করেছি আমি খুবই কমফোর্ট ফিল করেছি তো আমার বাসায় যারা দাওয়াতে এসেছেন জানেন যে আমি কিচেন আইটেমগুলা খুব পছন্দ করি আর যারা আসলে মানে গিফট আর আরেকটা জিনিস হয় কি গিফট তো গিফটে যে যেভাবে আসলে নেয় গিফট দিলেও ভালো লাগে না দিলেও খারাপ লাগে না এরকম আর কি কারণ আমাদের বয়সটা এরকমই হয়ে গেছে তাই না তো দুইটা চপারই খুবই মানে হেল্পফুল ছোট মিনি চপার আর কি তো আরও অনেক আরও বেশ কিছু বার্থডে গিফট আছে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটার পর একটা যদি এখানে লেখা আছে যে এটা গার্লিক চপার এটাতে কিন্তু সব কিছুই চপ করা যায় আপনার পেঁয়াজ আদা সব কিছুই ছোটো ছোটো ইয়ে করে চপ করা যায় কারণ এখানে এটার ভিতরে দুইটা ব্লেড থাকে তা আমি যেহেতু একটা চপ আর গিফট দেওয়া চিন্তা করছি এই জন্য আর আমি আপনাদেরকে এটা খুলে খুলেভাবে দেখাচ্ছি না আর কি আর এমনি তো এটার ইয়ের সাথে স্ক্রিনে দেওয়াই আছে ভিতরে একটা পেপার থাকে কি কী জিনিস আপনি ইউজ করতে পারবেন দেখেন এখানে একদম পেঁয়াজ থেকে আদা গাজর সব কিছু একটু ছোট ছোট কাট করে দিয়ে দিলে খুবই অল্প সময়ের ভিতরে এক মিনিটের ভিতরে চপ হয়ে যায় তো আপনারা কেউ যদি কিনতেও চান বিভিন্ন অনলাইন শপে কিনে নিতে পারেন খুব ইউজফুল জিনিস কিচেনের কিছু জিনিস আছে এগুলি আমরা যারা ইউজ করি তারা ইউজেবল হয়ে যায় আসলে কাটাকুটি করতে অনেক সময় লাগে অনেক সময় হয়তো সময় এটা আরেকটা যদি যদিও এটা ভেজিটেবল লেখা আছে সব কিছুই ভেজিটেবলের মধ্যে তো আসলে যে স্ক্রিনে দেখা দেয়া আছে আপনার সব কিছুই ইউজ করা যায় আদা রসুন আপনার গাজর পেঁয়াজ সব কিছুই ভেজিটেবল এরকম আর ছোট ছোটো পিস করে দিয়ে দিল তারপর বিকালবেলা আমরা চা খেলাম আলহামদুলিল্লাহ আপনার আদা দিয়ে তো চাটা খাওয়ার পরে আমরা সন্ধ্যার পরে আপনার বাইরে গিয়েছি তো আমরা ফেস্টিভ্যাল সিটিতে গিয়েছি কাতার ফেস্টিভ্যাল সিটি যারা কাতারে আছেন তারা জানেন যে এ ধরনের বড় শপিং মলগুলোতে গেলে যে জিনিসটা হয় টুকটাক আমাদের কিছু শপিং থাকে তো তখন দেখা যায় যে একসাথে সবগুলা শপিংয়ে করে নেওয়া যায় কারণ রেগুলার অনেক শপিং আসলে লাগে না তাই না টুকটাক এটা দরকার হয় ওইটা দরকার হয় এরকম একটা কিছু তো আমরা চা খেয়ে মাগরিবের নামাজ পড়ে আমরা চলে গিয়েছি আর কি তো যেটা আমরা খুবই কম করি কারণ আমার সাহেব ইদানিং একটু ব্যস্ত উনি ট্র্যাভেলে গিয়েছিল এখন আবার যাবে ওই হিসাবে তো কালকে তিন ঘন্টার জন্য একটু টাইম পেয়েছে যদিও আমাদেরকে উনি সাড়ে দশটার সময় ড্রপ করে ছোট একটা মিটিং আর কি ওনাদের কোম্পানির কোম্পানিগত কাজের জন্য উনি চলে গেছে তা আমরা প্রায় তিন ঘন্টার মতো এখানে আপনার ফেস্টিভ্যাল সিটিতে ছিলাম তো অসুখ আমাদের অসুখ বিসুখের কারণে বেশ কিছু সময় পরেই ফেস্টিভ্যাল সিটিতে গিয়েছি আলহামদুলিল্লাহ অ্যাজ ইউজুয়াল আমরা এই রেস্টুরেন্টটাতে সব সময় খেতে খুব পছন্দ করি আমাদের আমরা যেহেতু নাইটে ডিনারে একটু লাইট খাবার খেতে পছন্দ করি আর কি তো এই জন্য অনেক সময় অনেকে দাওয়াত দিলে আমরা হয়তো মানে যাইতে পারি না কারণ দাওয়াতে গেলে দেখা যায় অনেক খাওয়া হয়ে যায় রাত্রেবেলা তো চেষ্টা করি আর কি মনে কষ্ট না দিয়ে না যাওয়ার জন্য এটা আর কি আবার অনেক সময় দেখা যায় আমার সাহেবের ব্যস্ততা থাকে ওইটার জন্য হয় না তো খাবারগুলি সবসময় অনেক দিন পরে আবার গেলাম তো সব কিছু মিলায় প্রায় মাস দেড় মাস পরেই গেছি এটা আর কি কারণ অসুস্থ ছিলাম একজনের পর একজন একটুখানি অসুস্থ হয়ে গেছে ওই বিধায় তারপর আমরা এখানে দেখেন পেপার দিয়ে খুব সুন্দর করে এখানে মাঝখানে করছে খুবই ইউনিক লাগছে কেন জানি সামনে দেখতে পেলে যে পেপার কাগজ আর কি কাগজের মধ্যে বিভিন্ন ধরনের ড্রয়িং আছে একদম মানে যেন বাচ্চাদের ড্রয়িং এরকম কিছু এখানে বিভিন্ন ধরনের চকলেট আপনার কি জানি বলেন এখানে দেখেন নতুন আসছে তো আমার ছেলে পছন্দ হয় নাই যার কারণে আমি ওকে একটু গিফট করতে চাইছি যেহেতু ওর বার্থডে ফোর ফেব্রুয়ারি না ওর পছন্দ হয় নাই এরকম আর কি এই টাইপের আমার আছে যদিও যদিও সেম ডিজাইন না মানে এরকম আর কি তারপর আমরা এখান থেকে কিছু চকলেট কিছু বিস্কিট আপনার আমাদের প্রয়োজন যেগুলো এগুলো আমরা কিনে নিয়েছি আর কি তারপর আমাদের এই যে আমেরিকানি গলে আমরা কিছু শপিং করেছি ড্রেস কাপড় আর কি ওটা ইয়ে ছিল আর যে জিনিসটা চেয়েছিলাম আমার মেয়ের দুইটা চোখে চেয়েছিলাম ওই তো বললাম না তারপরে দেখা যায় মানে আর একটু কাজ আছে আর দিতে পারতেছি পারছিস যদিও আলহামদুলিল্লাহ সাড়ে তিন ঘন্টার সময়ের মতোই ছিলাম এটা আর কি তো এভাবে ভালো লেগে এখানে দেখেন উড মানে উড এগুলা ইয়ে করা তো এগুলা দিয়ে ওই যে বিভিন্ন মানে জ্বালানি উড আর কি কাঠের টুকরা খুবই ভালো লাগছে তো এরকম আর কি এখান থেকে আমরা বিস্কিটও নিয়েছি আমাদের পছন্দ মতো আর কি আমরা অনেক সময় দেখা যায় দেখা যায় যে আমরা অনেক প্ল্যান নিয়ে বাইরে যাই না কিন্তু হুটহাট আমরা বাইরে চলে যাই কারণ আমরা আমাদের টাইমের একটু প্রবলেম আছে অনেক সময় দেখা যায় যে আমার টাইম হলে আমার সাহেবের টাইম হয় না যেখানে বিভিন্ন ধরনের চকলেট আর কি খুবই ভালো লাগছে খুবই ভালো একটা সময় কাটাইছে অনেক দিন পরে আশা কি ভিডিওটা ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন